হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম জিভে জল আনা এক রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত বা পানীয় পান করতে ভীষণই পছন্দ করে থাকি। আর যদি হয় সেটি কাঁচা আমের শরবত, তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না। এই শরবতটি যেমনই টেস্টি তেমনই অনেক পুষ্টিগুণে ভরপুর। শরবতটি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েক মিনিটে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কাঁচা আমের স্পেশাল শরবত। এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি নিউ রেসিপি আপলোড করব সবার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি তিনটে বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আর আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এবার এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে সেই ছিদ্র দিয়েও গ্রেট করে নিতে পারেন, বা যদি নর্মাল ছোটো ছিদ্র থাকে আপনাদের কাছে সেই ছিদ্রটা দিয়েও আমটাকে গ্রেট করে নিতে পারেন। সেম পদ্ধতিতে তিনটে আমকেই আমি গ্রেট করে নেব। দেখুন, সমস্ত কাঁচা আমগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দেখুন, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এক টেবিল চামচ লবণ। দেখুন, পাত্রটি ছোটো হওয়ার কারণে একটি বড় বলে আমি গ্রেট করে নেওয়া আমগুলো ঢেলে নিয়েছি, আর তার মধ্যে আর একটু পরিমাণে আমি পানি দিয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নেব, যাতে আমের জুসের মধ্যে কোনো আমের টুকরো না থেকে যায়। দেখুন, সমস্ত আমের জুসটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। এবার আমের মধ্যে থাকা এক্সট্রা যে জুসটা আছে সেটা আমি হাতের সাহায্যে এইভাবে ভালো করে প্রেস করে করে বার করে নিলাম। দেখুন, আমের জুস বার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই জুসের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন। এবার দেব স্বাদ অনুসারে বিট লবণ দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নেব, যাতে চিনি এবং বিট লবণ দুটোই খুব ভালো করে মিক্সড হয়ে যায়। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব পাতিলেবুর জুস। দেখুন, পাতিলেবু থেকে খুব ভালো করে জুসটাকে বার করে নিলাম, আর আমি এখানে একটা গোটা পাতিলেবুর জুস ব্যবহার করেছি। পাতিলেবুর জুসটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দেব গ্রিন ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা ফুড কালার যদি পছন্দ না করে থাকেন তাহলে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে 3 ফোঁটা ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এবার শরবতের মধ্যে দেব কিছু আইস কিউব। দেখুন, আমি এখানে কিছু আইস কিউব দিয়ে নিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। দেখুন, কাঁচা আমের স্পেশাল শরবত বানানো একদম কমপ্লিট। এবার আমি গ্লাসে পরিবেশন করে নেব। দেখুন, আমি এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিলাম, আর এই কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কিছু আইস কিউব। এবার আমি গ্লাসের মধ্যে শরবতটাকে পরিবেশন করে নেব। দেখুন, একে একে 2টো গ্লাসের মধ্যে আমি শরবতটাকে পরিবেশন করে নিলাম। এবার আমি 2টো জুসের গ্লাসকে পাতিলেবুর স্লাইস দিয়ে একটু গার্নিশিং করে নিলাম, আর দিয়ে দিলাম কিছু আইস কিউব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম কাঁচা আমের স্পেশাল শরবত। এই শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক, কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।